তুমি একটু ব্লগিং করতে চাও? আচ্ছা আচ্ছা, দাঁড়ো দাঁড়ো। হ্যালো, গুড আফটারনুন। আমার মাম্মাম সবই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠিয়ে আমার কোলে এসে পড়েছে। ঘুম থেকে উঠে এরকম কোলে থাকবে কিছুক্ষণ, এখন আর ঘুম কাটেনি। আজকে আমাদের বাড়িতে কে আসবে বলো তো? কে? বুনু। বুনু আসবে। কোন বুনুটা? মিমিটার নাম কি? শ্বেতা। দেখেছ, শ্বেতা মিমি একদম ঠিক বলেছে। আমার যে ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম শ্বেতা, ওরা আজকে আসছে। শ্বেতা মিমি বুনু আঙ্কেল, তাই না? ওরা একটু পরেই ঢুকে যাবে, সো উই আর জাস্ট ওয়েটিং। চলো মামা, আমরা মুখ টুক ধুয়ে ফ্রেশ হই। আমি ওদের এইটুকু এগিয়ে আনতে যাবো, ওদের বলেছি বাড়ির সামনে মোড়টায় তোরা এসে দাঁড়াবি, আমি এগিয়ে গিয়ে নিয়ে আসবো। ওরা চলে এসছে, আমি গিয়ে নিয়ে আসছি, আনতে যাচ্ছি। আমার ফ্রেন্ডের মামা দেখে থাকো, বুনুকে নিয়ে আসি। রিইউনিয়ন পার্ট টু, চলো। কারা এসেছে? কারা? দেখো ছোট্ট বুনু। না না, প্যাম্পার্স পরে আছে। কি করছো? খেলো, নেমে খেলো, ওখানে নেমে খেলো। কিরে 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 দা, মা বসে পড়েছে, কি হয়েছে? কি হয়েছে? তুমি একটু ব্লগিং করতে চাও? আচ্ছা আচ্ছা, দাঁড়ো দাঁড়ো। বুনুর সাথে ব্লগিং করো। তোমার শরীরটা এখন সেরকম হয়?
এসো তোমাদের কি কি বক্তব্য শুনি শুনি কি কি বক্তব্য ঘোরে না ঘোরে না এক জায়গায় দাঁড়িয়ে না আচ্ছা আচ্ছা ঘুরে ঘুরে হ্যাঁ বুনো লাফাচ্ছে ওই দেখো বুনো করছে দিদিভাইও করছে কি মজা পেয়েছে বুনুকে দেখাও যাও বুনুকে গিয়ে একটু দেখাও দেখেছো কত বার্ডস ওখানেও বার্ডস আছে হ্যাঁ স্বাভাবিক বল আমরা ছোটবেলায় কত খেলেছি মাঠে ঘাটে বাচ্চা বন্ধু বান্ধব এখনকার কি মজা খেলো খেলো মাম্মা এই মিমিটার নাম কি মাম্মা বলো বলো শ্বেতা মিমি ভালো আছো বলো ইসিস হয়ে গেল লজ্জা বল একটু বলো ওই যে বলে না তাই বলো আমি ফুল পাতা খায় জানিস ওই মা পুজো দিতে ফুল দেয় হাতে ফুল মানে আসল জিনিস না কি যখন মুখ থেকে বের করা হয় কি কাদা মানে ও ওইটা কেন মুখ থেকে বের করা হয়েছে সুইমিং করছে দেখো কাণ্ড তুমি যাও তুমি যাও তুমি যাও বোনের সাথে কথা এই আবার চলে যায় এখানে কুচকুটাই গে দুটো কি আনন্দ বেশি বোন বলেছে এই ওই আমি খেতে পারবো না দিও না দিও না আমার বউ তো সব জায়গায় গেলে আমার ওজন মাপায় কি আনন্দ পায় কে জানে আমার ওজন আমার ওজন মাপায় কৃষ্ণা
অকর লাগে। জল খাও। আমার হয়েছিল খুব জ্বর, জয় ওষুধ ছিল আমার, অনেক অনেক ওষুধ ছিল, তিন চারটে ওষুধ ছিল। সো এরপর সবাই বাই বাই করে বাড়ি চলে যায়। তো সেটার আর ভিডিও করা হয়নি। তো চলো উপরে, দাদাদের বলে উঠে পড়েছে, এখন ডিনার করতে হবে, চলো উপরে। মাম্মা আমরা খেয়ে নি, আমি বিরিয়ানি খাবো। খেলাধুলো তো হয়ে গেল, সবাই চলে গেল, এবার সবাইকে বাই করে দাও, গুড নাইট করে দাও, বাই, গুড নাইট।